প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমার আশা করি তোমরা বাসায় সবাই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ে মালিকানা ভিত্তিতে ব্যবসায় সংগঠনের ক্লাস নেব। তো তাহলে ব্যবসায়ের মূল লক্ষ্য তোমরা সবাই জানো, ব্যবসায়ের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় পরিচালনা করা। তবে সেটা অবশ্যই তোমার বৈধ উপায়ে হতে হবে, অর্থাৎ বৈধ উপায়ে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা এবং মূলধন অর্জনের উদ্দেশ্যে মূলত ব্যবসায় করা হয়ে থাকে। তো এই ব্যবসায় আকার এবং পরিস্থিতির উপর ভিত্তি করে, স্থায়িত্বের উপর ভিত্তি করে ব্যবসায় কয়েক ধরনের হয়ে থাকে। এবার এখানে লেখা আছে এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনি ব্যবসায়, সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায়। তো প্রথমে আমরা যদি এক মালিকানা ব্যবসায় বলি, এর নাম থেকেই বোঝা যায় যে এক মালিকানা ব্যবসায়ে একজন মাত্র ব্যক্তি হয়ে থাকে। তো অংশীদারি মানে কি, যদি ব্যবসায়ের আকারটা একটু বড় হয় তাহলে দুইজন, পাঁচজন, সাতজন এরকমভাবে কিছু লোক একসাথে মিলিত হয়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা অংশীদারের ভিত্তিতে ব্যবসায় সংগঠন গড়ে তুলতে পারে। যৌথ মূলধনি ব্যবসায় তার মানে কি, অংশীদারি ব্যবসায় চেয়েও আরও বেশি বড় হয়ে থাকে। এখানে অনেক আইন ক্রিয়া প্রক্রিয়া আছে। এটা হলো অংশীদারি ব্যবসায়, এটা কোম্পানির ব্যবসায় বলা যেতে পারে। সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন, সমবায় সমিতি কি, কিছু সংখ্যক লোক তারা তাদের নিজেদের পুঁজি দিয়ে তারা নিজেরাই যে সমবায় সমিতি গড়ে তোলে, নিজেদের মধ্যে টাকা লেনদেন করে থাকে, সেটা হলো সমবায় সমিতি। আর রাষ্ট্রীয় ব্যবসায় হলো, অর্থাৎ সরকারি বা সরকারি ভিত্তিতে যে ব্যবসায়গুলো, সরকারি ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো রাষ্ট্রীয় ব্যবসায়। তো আজকে আমরা দেখব যে এক মালিকানা ব্যবসায় কি। আজকে হচ্ছে আজকের বিষয় হচ্ছে এক মালিকানা ব্যবসায় কি। তো এক মালিকানা ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একজন মাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত গঠিত নিয়ন্ত্রিত ব্যবসাকেই বলে এক মালিকানা ব্যবসায়। একটা বিষয় লক্ষ্য করো যে পৃথিবীতে সকল প্রকার প্রাচীনতম ব্যবসায় কিন্তু এক মালিকানা ব্যবসায় ছিল, এবং এখনও প্রায় 80% ব্যবসায়ী এক মালিকানা ভিত্তিতেই পরিচালিত হইতেছে। তার মানে এক মালিকানা ব্যবসায় কিন্তু ব্যাপক জনপ্রিয়তা একটা ব্যবসায় সংগঠন। তো এক মালিকানা ব্যবসায় হচ্ছে একজন মাত্র ব্যক্তি কর্তৃক, তাহলে যেহেতু সে একাই তা ব্যবসায় পরিচালনা করে থাকে, তাহলে তাকে কি করতে হবে, একাই সকল প্রকার পুঁজি এবং অর্থের নিজেই নিজের সংস্থান দিতে হবে। ঠিক আছে, তো দেখো এক মালিকানা ব্যবসায় সংজ্ঞা থেকে আমরা ধরে দেখতে পেলাম কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে দেখে নিই আমরা এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য কি। আচ্ছা, এক মালিকানা ব্যবসায় প্রধান উদ্দেশ্য মানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একজন মাত্র মালিক থাকবে। কি থাকবে, একজন মাত্র মালিক থাকবে যে নিজেই ব্যবসায় সংগঠন পরিচালনা করবে। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এক মালিকানা ব্যবসায় যেহেতু পরিসরে ছোট, সেহেতু এই ব্যবসায়টা তোমার কম পুঁজি কম মূলধন নিয়ে শুরু করতে পারে। তাহলে মালিক সে নিজের কাছ থেকেও টাকা সংস্থান করতে পারে, প্রয়োজনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে সে টাকা নিয়ে আসতে পারে, এবং সে প্রয়োজনে ব্যাংক থেকেও ঋণ নিতে পারে। তো এই এক মালিকানা ব্যবসায় গঠনের ক্ষেত্রে তোমার আইনানুগ কোনো জটিলতা নাই। তবে সেটা যদি পৌরসভায় বা কোনো স্থানীয় শহরে হয়, অবশ্যই তাকে ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হয়। তাহলে এটা কিন্তু একটা এক মালিকানা ব্যবসায় বুঝছি, অর্থাৎ এতে আইনগত পৃথক জটিলতা নেই, আইনগত কোনো সত্তা নেই, অর্থাৎ খুব সহজেই আইনি জটিলতা ছাড়াই এক মালিকানা ব্যবসায় সংগঠন গড়ে তোলা যায়। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এক মালিকানা ব্যবসায় তোমার পরিসরে ছোট হয়ে বিদায় যে কেউ এটা শুরু করতে পারে, যেমন ছোট ছোট মুদির দোকান, পানির দোকান, চায়ের দোকান, খাতাপত্র, পেন্সিল, এগুলোর দোকান এক মালিকানা ব্যবসায় দিতে পারে। আর যেহেতু এক মালিকানা ব্যবসায় এই নিজ একজন মাত্র মালিক, সেহেতু এই ব্যবসায় লাভ লোকসান এই নিজেই মালিককেই ভোগ করতে হয়, অর্থাৎ এখানে কেউ অন্য কেউ এতে দায়ী থাকে না। এখন এক ব্যবসায় সে কখন শুরু করবে, কখন শেষ করবে, এটা কিন্তু তার নিজস্ব বৈশিষ্ট্যের উপর, নিজস্ব মতামতের উপর নির্ভর করে। অর্থাৎ এক মালিকানা ব্যবসায় যে কোনো সময় সে নিজে তার ব্যবসাটা ক্লোজ করে দিতে পারে, অর্থাৎ বন্ধ করে দিতে পারে, এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো একজন মাত্র মালিক থাকবে, এক মালিকানা ব্যবসায়ের পুঁজি কম হয়, মালিক ব্যবসায়ের সঙ্গে ছোট হয়। তবে এক মালিকানা ব্যবসায় কিন্তু
নিজস্ব প্রয়োজনে সে অনেক লোক নিয়োগ দিয়েও সে কাজ করতে পারে। আরেকটাকে দেখলাম সে নিজে অর্থ সংযোগ করে থাকে, আবার একমালিকানা ব্যবসায়ের লাভ লোকসান হলে মালিক নিজেই ভোগ করে থাকে, আবার একমালিকানা ব্যবসায়ের কি উদাহরণ হতে পারে, এই যেমন পানির দোকান, মুদির দোকান, চায়ের দোকান ইত্যাদি হতে পারে। আর কি দেখলাম আমরা, আর দেখলাম হলো একমালিকানা ব্যবসায় মালিকের সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভরশীল, সে যে কোনো সময় এই ব্যবসায় বন্ধ করে দিতে পারে। আর হলো যদি একমালিকানা ব্যবসায় গ্রাম অঞ্চলে হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু শহর অঞ্চলে হলে অবশ্যই তাকে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এগুলো ছিল একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। আচ্ছা দেখো ছেলেরা, এখন একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, আচ্ছা এখান থেকে কিন্তু আমার বৈশিষ্ট্য দিয়ে কিন্তু একটা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র পেয়ে গেছে অলরেডি। তার উপযুক্ত ক্ষেত্র কি, যেহেতু একমালিকানা ব্যবসায়ে তোমার আয়তন আকারে ছোট হয়, সেহেতু যে সমস্ত ব্যবসায় ছোট আকারে হয় যেমন চায়ের দোকান, মুদির দোকান, খাতা পেন্সিলের দোকান, মাছের দোকান, সবজির দোকান, এগুলো হলো একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। এখন আরও হতে পারে যে সমস্ত ব্যবসায়ের ক্ষেত্রে তোমার পুঁজির পরিমাণ কম লাগে, অর্থাৎ খুব সহজেই সে নিজের অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারে, সেই ব্যবসায়গুলো সে এখানে নিয়ে আসতে পারে। এবার আসো একমালিকানা ব্যবসায়ের তোমার তৃতীয় উপযুক্ত ক্ষেত্র হচ্ছে যে, যেমন আমরা যে শিক্ষকতা করি এটা কিন্তু একটা ব্যবসায়ের উদাহরণ, ডাক্তারি পেশা, ইঞ্জিনিয়ারিং পেশা, এটা কিন্তু একমালিকানা, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠান, সেবামূলক যে কাজগুলো এগুলো একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য উপযুক্ত ক্ষেত্র। এখানে আসো একমালিকানা ব্যবসায়ের দোকান তোমার কীরকম জায়গায় হবে, দেখো যেমন ওই তোমার হসপিটালের সামনে, বিশেষ করে বড়বাজারের সামনে যদি কেউ ওই তোমার ফার্মেসির দোকান দেয় তাহলে ওইটা হবে একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র, কারণ সেখানে সহজেই সবাই ওষুধপত্র কিনতে পারবে। আবার একমালিকানা ব্যবসায় হতে পারে ফার্নিচারের দোকানও একমালিকানা ব্যবসায়ের একটি উল্লেখযোগ্য উদাহরণ। এখন আসো তোমার জাতীয় বা স্থানীয় বা জাতীয় পর্যায়ে খাতাপত্র, পেন্সিলের দোকান, এগুলো একমালিকানা ব্যবসায়ের উদাহরণ। আবার কোনো মেলা প্রদর্শনী হলো সেখানে তুমি তোমার নিজের হাতের তৈরি মানে কুটির শিল্পের যে কাজগুলো হয় তুমি নিজে সেই কাজগুলো করে নিয়ে সেই মেলা প্রদর্শনীতে বিক্রি করতে পারবে, এগুলো হলো একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। এছাড়া অন্য অনেক উপযুক্ত ক্ষেত্র আছে যেগুলো বলে শেষ করা যাবে না, তবে আমরা এটা ধরে নিব যে একমালিকানা ব্যবসায় যেহেতু আকারে ছোট হয় এবং পুঁজির পরিমাণ কম লাগে, এতে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজেই এই তার উপযুক্ত ক্ষেত্র বিবেচনা করে সে সেখানে ব্যবসায় শুরু করতে পারে। তো আমরা একমালিকানা ব্যবসায় কী দেখলাম, একমালিকানা ব্যবসায় কী, একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কী এবং উপযুক্ত ক্ষেত্র কী। দেখো আমরা এই সার্বিক বিষয় বিবেচনা করে এটা বলতে পারি একমালিকানা ব্যবসায় গঠন করা অনেক সহজ এবং কোনো আইনি জটিলতা নেই, যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় এই ব্যবসায় গঠন করতে পারে। তো এই জন্য এই জনপ্রতার কারণে বর্তমানে একমালিকানা ব্যবসায়টা প্রায় 80% লোকই একমালিকানা ব্যবসায় করে থাকে। পৃথিবীর উন্নত দেশগুলোতে এখনও প্রায় আমেরিকা, যুক্তরাষ্ট্র, এখানে কিন্তু একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতেই ব্যবসায় পরিচালনা হয়। তো বাংলাদেশের যদি যে বেকার সমস্যা আছে বর্তমানে অনেক বেকার, তো তারা সরকার যদি এই ঋণের পরিমাণটা সহজ করে দিত তাহলে বেকার সমস্যার সমাধান হইত। অর্থাৎ সরকার যদি বেকারদের স্বল্প সুদে ঋণ নিয়ে একমালিকানা ব্যবসায় গঠনের উদ্বুদ্ধ করে তাহলে আমাদের দেশে অনেক বেকারত্বের হার কমে যাবে। তো তাহলে তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে একমালিকানা ব্যবসায় কাকে বলে, একমালিকানা ব্যবসায় বেকারদের আত্মসংশ্লিষ্টে প্রশ্ন, একমালিকানা ব্যবসায় একমালিকানা ব্যবসায় কি, আর প্রশ্ন হতে পারে একমালিকানা ব্যবসায় একমালিকানা ব্যবসায়ের মাধ্যমে সহজেই বেকার সমস্যা সমাধান করা যায়, আলোচনা করা। তো তোমরা সবাই বাসায় এই দুটো প্রশ্নের উত্তর করবা, আর ক্লাস না বুঝলে আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর রহমতে।
আর করোনা ভাইরাস প্রভাব কেটে যাক, আমরা সবাই আবার একসাথে মিলিত হব স্কুলে, সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।